Consumption of drugs, tobacco, and alcohol is injurious to health. This audio presentation does not endorse drug, tobacco, or alcohol abuse in any form. Stop right there, criminal scum! Nobody breaks the law on my watch! Trigger Nights. Only on YouTube. বিশ্ব সাহিত্যের লোমহর্ষক কিছু রোমাঞ্চকারী এবং ডিটেকটিভ গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন থ্রিলার নাইটস। আজ আপনারা শুনবেন দারোগা প্রিয়নাথ মুখোপাধ্যায়ের গল্প কৃত্রিম মুদ্রা। গল্পটা সূচিপত্র থেকে নেওয়া হয়েছে, আমরা তাদের কাছে কৃতজ্ঞ। আমাদের উদ্দেশ্য আপনাদেরকে আনন্দ দেওয়া। কয়েক বছর হয়ে গেল একসময় কলকাতায় প্রচুর পরিমাণে নকল পয়সা প্রচলন শুরু হয়। সেই সময়ে দিন দিন এত পরিমাণ ওইসব পয়সা আমদানি হতে থাকে যে সকলেই চমকে যেতে থাকে। নানা জায়গা থেকে পাঠানো নকল পয়সা রাখবার জন্য ব্যাংকে একটি আলাদা বিভাগ গঠন করতে হয়, হিসাব রাখবার জন্য আরও দু একজন আলাদা কর্মচারীও নিয়োগ করতে হয়। নকল পয়সার প্রচুর প্রচলনে গভর্নমেন্টকে প্রচণ্ড ক্ষতি সহ্য করতে হয়, কারণ আসল পয়সার প্রচলন দিন দিন কমতে আরম্ভ করে। পুলিশ এর অনুসন্ধানে নিযুক্ত হয়। যার কাছে নকল পয়সা পাওয়া যায়, নকল পয়সা তৈরি ও প্রচলনের অপরাধে সন্দেহ করে পুলিশ তাকেই আটক করে। তার দোকান ও ঘরবাড়ির ভিতর পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে অনুসন্ধান হতে থাকে। এইভাবে ধীরে ধীরে অনেকেই বিশেষভাবে অপমানিত হতে লাগলেন, অনেককেই বন্দি হিসাবে আদালতে পাঠানো হতে লাগলো। তবুও কিছুই হলো না, নকল পয়সার প্রচলন বন্ধ হলো না। এই ব্যাপার নিয়ে চারিদিকে হুলস্থুল পড়ে গেল। নকল পয়সা প্রস্তুতকারীদের ধরবার জন্য অনেক পাকা পাকা নামজাদা কর্মচারীরা নিযুক্ত হলেন। সাজবেসাজে ডিটেকটিভ কর্মচারীরাও নানা দিকে নানা প্রকার গোপন অনুসন্ধান করতে লাগলেন। আমার উপরও এক হুকুম জারি হলো, আমিও ওই কাজে নিযুক্ত হলাম। একদিন দুই দিন করে ক্রমে এক সপ্তাহ পার হয়ে গেল, এক সপ্তাহ দু সপ্তাহ করে প্রায় একটি মাসও চলে গেল, কিন্তু কেউই কিছু করতে পারলেন না। আসল অপরাধীদের কোনো সন্ধানই কেউ বের করতে সফল হলেন না। এইভাবে ক্রমে দু মাস কেটে যায়। এমন সময় আমি এর একটু খোঁজ পেলাম। আমার একজন গোয়েন্দা একদিন আমাকে খবর দিল যে কয়েকজন নকল পয়সা নির্মাণকারী প্রায় 15 দিন থেকে চোরবাগানের ভিতর একটা খোলার ঘরে বসবাস করছে। এই খবরে আমি বেশ আনন্দিত হয়ে অনুসন্ধান শুরু করলাম। একটু গোপন তদন্তে জানতে পারলাম বাখরগঞ্জ নিবাসী শ্যামাচরণ মুখোপাধ্যায় নামে এক ব্যক্তি এই দলের প্রধান নেতা। যেসব বিষয় আমি জানতে পারলাম তার কোনো কথা আমার উচ্চপদস্থ কর্মচারীদেরকে না বলে আমি নিজেই গোপনে তদন্ত করতে লাগলাম। যে ঘরে তারা বাস করছিল তা একটি সামান্য খোলার ঘর মাত্র। ওই ঘরের পিছনে আরেকটি ভাঙা খোলার ঘর ছিল, ওতে লোকজন কেউই থাকতো না। এই ভাঙা ঘরটি আমার বিশেষ উপকারে আসলো। রাত্রি 10টার পর ওই ঘরের ভিতর প্রবেশ করে আমি চুপ করে বসে থাকতাম। ওইভাবে নির্জন ভাঙা অপরিষ্কার ও দুর্গন্ধ বিশিষ্ট জায়গায় একা চুপ করে বসে থাকা যে কিরকম কষ্টকর তা যিনি ভুগেছেন তিনিই জানেন। জোরে নিঃশ্বাস ফেলবার জো নেই, কাশির উপক্রম হলে কাশবার উপায় নেই, হাজার হাজার মশার কামড়ে অস্থির হলেও তাতে বাধা দেবার কোনো চেষ্টা করবার উপায় নেই। এইরকম অবস্থায় কোনো কোনো দিন সমস্ত রাত্রি কেটে যেত। সমস্ত দিন শুয়ে ঘুমাতাম আর সমস্ত রাত্রি সেই ভাঙা ঘরে বসে কাটাতাম। এইভাবে 7 রাত্রি কেটে গেল। 8ম রাত্রে দেখলাম রাত্রি 2টোর পর তারা নকল পয়সা তৈরি করতে আরম্ভ করল। সেই ঘরের বেড়ার সামান্য ফাঁক দিয়ে দেখতে পেলাম কেউ আগুন জ্বালাচ্ছে, কেউ বা একটি যন্ত্রের সাহায্যে নকল পয়সা তৈরি করছে। এই অবস্থা দেখে আমি সেই স্থান থেকে বেরিয়ে এলাম। দ্রুত পায়ে আমাদের অফিসে এসে আমার উচ্চপদস্থ কর্মচারীদেরকে সব কথা বললাম। লোকজন নিয়ে সেই বাড়ির ভিতর প্রবেশ করে তাদের ধরবার জন্য তিনি আমাকে উপদেশ দিলেন। নিজে কিন্তু অলস্য ত্যাগ করে আমার সঙ্গে আসলেন না। আমি 4 জন মাত্র লোক সঙ্গে করে আবার দ্রুত পায়ে সেই স্থানে আসলাম। তখন পর্যন্ত সেই ঘরের ভিতর আগুন জ্বলছিল ও লোকজনের অল্প অল্প কথা শোনা যাচ্ছিল।
আমরা আস্তে আস্তে সেই বাড়ির দরজায় গেলাম। কাউকে কিছু না বলে আমাদের একজনকে পাঁচিলের ওপর উঠিয়ে দিলাম। সে পাঁচিলের উপর দিয়ে বাড়ির ভিতর লাফিয়ে পড়ল এবং যত তাড়াতাড়ি পারল সদর দরজা খুলে দিল। আমরা দ্রুত পায়ে বাড়ির ভেতর প্রবেশ করলাম, কিন্তু বাড়ির ভিতর প্রবেশ করে একই দেখলাম। দেখলাম বাড়ির ভিতরে যে কয়েকজন লোক ছিল সকলেই যে গাঢ় ঘুমে অচেতন। বাড়ির এরকম অবস্থা দেখে মনে হলো আমি ভুল করেছি, এক বাড়িতে প্রবেশ করতে গিয়ে ভুল করে অন্য বাড়িতে প্রবেশ করেছি, কিন্তু ভালোভাবে দেখে বুঝলাম যে আমার ভুল হয়নি, ঠিক বাড়িতেই প্রবেশ করেছি। সুতরাং বাড়ির এই রকম অবস্থা দেখেও আমরা তদন্ত একেবারে ত্যাগ করলাম না, সকলে মিলে সেই বাড়ি ভালোভাবে তল্লাশ করলাম, কিন্তু প্রয়োজনীয় দ্রব্য কিছুই না পেয়ে সকলকেই সেদিনকে ক্ষুণ্ণ মনে ফিরে আসতে হলো। আগের বর্ণিত ঘটনার দু তিন দিন পরেই শ্যামাচরণ সে বাড়ি ছেড়ে চলে গেল। আমি যদিও একবার অপ্রস্তুত হয়েছি, তবুও আশা একেবারে ছাড়তে পারলাম না। খোঁজ করে জানতে পারলাম যে শ্যামাচরণ তখন বেনেটোলায় আরেকটি খোলার বাড়িতে উঠে গেছে। এবার মনে মনে স্থির করলাম যে ঠিক খবর ছাড়া শ্যামাচরণকে আর স্পর্শও করব না। সুযোগও ঘটল সেই রকম, যে বাড়িতে শ্যামাচরণ বাস করত সেই বাড়ির সংলগ্ন আরেকটি বাড়ির একটি লোকের সঙ্গে আমি বন্ধুত্ব স্থাপন করলাম। তার ঘর এবং শ্যামাচরণের ঘর এক বললেই হয়, মাঝখানে শুধু একটি মাত্র মাটির তৈরি দেওয়াল। আমি সবসময় আমার এই নতুন বন্ধুর বাড়িতে যেতাম, তিনিও আমাকে ডিটেকটিভ কর্মচারী বলে জানতেন। তবে যে কারণে আমি তার বাড়িতে সবসময় যাতায়াত করতাম তা কিন্তু তার কাছে একদিনের জন্য বলিনি। রাত্রে যখন আমার বন্ধুর ঘরে বসে থাকতাম, সেই সময় প্রায়ই শ্যামাচরণের ঘর থেকে যন্ত্র চালাবার শব্দ, পয়সার শব্দ এবং জ্বলন্ত আগুনের শব্দ শুনতে পেতাম। এই খবর আমি আমার উচ্চপদস্থ কর্মচারীর কাছে বললাম। তিনিও একদিন নিজে এসে এই শব্দ নিজের কানে শুনলেন এবং বললেন যে এখন নিশ্চয়ই পয়সা তৈরি হচ্ছে। কাজেই তখন আর দেরি না করে আরো লোকজন জোগাড় করলাম ও দরজা ভেঙে সেই বাড়ির ভিতর প্রবেশ করলাম, কিন্তু কিছুই পেলাম না। সমস্ত ঘর চিরুনি তল্লাশি করলাম, ঘরের মেঝে উঠোন প্রভৃতি খুঁড়ে ফেললাম, কিন্তু কিছুই পেলাম না। এই ঘটনাকে তখন যেন জাদু বলে মনে হতে লাগলো। আমি তখন শ্যামাচরণকে বললাম, দেখো শ্যামাচরণ, তুমি এইভাবে নকল পয়সা তৈরি করে আর কতদিন আমাদের থেকে নিস্তার পাবে? এখনও তুমি এই খারাপ কাজ ছেড়ে দেশে চলে গিয়ে নিজের জীবন রক্ষা করো, আমরাও এইরকম কষ্ট থেকে নিস্তার পাই। শ্যামাচরণ বললেন, আপনারা নিরপরাধ লোককে অপরাধী সাব্যস্ত করে দুবার আমার ঘর খোঁজ করে আমাকে অনেক অপমানিত করলেন। আপনারা পুলিশ কর্মচারী, ভদ্রলোকের অপমান করতেই আপনাদের সৃষ্টি। এতে যে নিরপরাধ আমাকে অপমানিত করবেন তার আলাদা কি? আপনারা নকল পয়সা প্রস্তুতকারীকে ধরতে এখানে এসেছেন, কিন্তু সে ক্ষমতা আপনাদের নেই। নকল পয়সা প্রস্তুতকারীকে ধরার ক্ষমতা যদি আপনাদের থাকতো, তাহলে চোরের মতো আমার বাড়িতে প্রবেশ করে নিরাপরাধ লোককে অপমান করতেন না। শ্যামাচরণের এই কথা শুনে আমার একটু রাগও হলো, লজ্জাও হলো, মনে মনে একটু অপমানও বোধ করলাম এবং শ্যামাচরণকে বললাম, দেখো শ্যামাচরণ, তুমি যে এই কাজের সর্দার তাতে আর একটুও ভুল নেই, কিন্তু যখন দুবার তোমাকে ধরার চেষ্টা করেও সফল হতে পারিনি, তখন তোমাকে কোনো কথা বলা বৃথা। যদি কখনো তোমাকে ধরতে পারি, তখনই দেখব যে নকল পয়সা প্রস্তুতকারীদের ধরবার ক্ষমতা আমাদের আছে কি না। এই বলে ক্ষুণ্ণমণি আমরা সেই স্থান ত্যাগ করলাম। সেদিন সেই স্থান ত্যাগ করলাম ঠিকই, কিন্তু মন থেকে আশা একেবারেই ছাড়তে পারলাম না। শ্যামাচরণের উপর আমার যেরকম তীব্র দৃষ্টি ছিল তার একটুও কম হলো না। দেখলাম এক সপ্তাহের মধ্যে শ্যামাচরণ সে বাড়ি ছেড়ে শ্যামবাজারের একটি সরু গলির ভিতরে ইটের তৈরি একটি দোতলা বাড়ি ভাড়া করেছে। এই বাড়িটি
পূর্বদেশীয় এক বৃদ্ধা মহিলার। বৃদ্ধাও ওই বাড়িতেই থাকতেন। তিনিও সেই বাড়ি না ছেড়ে শ্যামাচরণের সঙ্গে একসঙ্গে বাস করতে লাগলেন। আরও ছ মাস কেটে গেল। এই ছ মাসের মধ্যে শ্যামাচরণকে পয়সা তৈরির উপযোগী যন্ত্রের সঙ্গে ধরবার জন্য কত যত্ন ও চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবেই সফল হতে পারলাম না। শ্যামাচরণের বাড়ির পাশেই একটি ভদ্রলোকের বাড়ি। তখন সেই ভদ্রলোকের সঙ্গে মিশলাম। তিনিও আমায় যথেষ্টভাবে সাহায্য করতে লাগলেন। এই ভদ্রলোকটির বাড়ির উঠোনে একটি বড় আম গাছ ছিল। সেই আম গাছের উপরে উঠলে শ্যামাচরণের বাড়ির কোনো কোনো অংশ দেখা যেত। কোনো কোনো দিন রাত্রে সেই আম গাছে উঠে বসে থাকতাম। বসে বসে ভিতরের অবস্থা যত দূর দেখতে পেতাম দেখতাম। ওই বাড়িতে কেবল শ্যামাচরণ ও বৃদ্ধা থাকতেন, এটাই আমার বিশ্বাস ছিল। কিন্তু এখন জানতে পারলাম ওটা আরও কয়েকজনের বাসস্থান, দু একজন মহিলাও তে আছে। ওই বাড়ির শুধুমাত্র একটি দরজা, ওই দরজা ছাড়া বাড়ির ভিতর থেকে বাইরে যাবার আর কোনো উপায় ছিল না। দরজা কিন্তু সবসময় ভিতর থেকে বন্ধ থাকত। বাড়ির ভিতর থেকে বাইরে যাবার সঙ্গে সঙ্গেই দরজা বন্ধ হতো। ওই বাড়ির কোনো লোক বাইরে থেকে এসে যখন ভিতরে প্রবেশ করত, তখন সেই দরজা সংলগ্ন একটি কড়া ধরে আওয়াজ করলেই অমনি ভিতর থেকে দরজা খুলে যেত। কিন্তু কোনো বাইরের লোক এসে সেই কড়া নাড়লে হঠাৎ কেউ দরজা খুলে দিত না। সে লোক কে, কী কাজে এসেছে প্রভৃতি সব বিষয়ে ভিতর থেকে প্রথমে কেউ জেনে নিয়ে দরকার হলে শেষে দরজা খুলত। আমি এটা দেখে বুঝলাম যে কড়া নাড়ার ভিতরেও রহস্য আছে। দরকার হলে বাড়ির দরজা ভেঙে ঢোকার ক্ষমতা যদিও আমার আছে, কিন্তু সেই উপায়ে দুবার ঠকেছি। ওইভাবে বাড়ির ভিতর প্রবেশ করতে যে সময়ের দরকার হয় তার ভিতরই তারা পয়সা তৈরির উপযোগী সমস্ত জিনিস কোথায় যে রেখে দেয় তার আর একটুও খোঁজ পাওয়া যায় না। সুতরাং দরজা ভেঙে বাড়ির ভিতর প্রবেশ করবার চেষ্টা এবার ছেড়ে দিলাম। কৌশল করে সকলের অগোচরে বাড়ির ভিতর প্রবেশ করবার উপায় খোঁজ করতে লাগলাম। দরজার কড়া নাড়ার রহস্য যদি কিছু অনুমান করে নিতে পারি তারই চেষ্টা করতে লাগলাম। প্রায় এক মাস ধরে কড়া নাড়া বেশ মনোযোগের সঙ্গে দেখতে লাগলাম। ক্রমে অনুমান করে সেটা একরকম স্থির হয়ে গেল। তখন বুঝতে পারলাম যে ২৪ ঘন্টায় আলাদা আলাদা ২৪ রকম কড়া নাড়া তাদের সঙ্গে। কড়া নাড়ার রহস্যের ভিতর প্রবেশ করে একটু আনন্দ হলো। কোন সময় তারা পয়সা তৈরি করে তার অপেক্ষা করতে লাগলাম। একদিন রাত্রি ২টোর সময় সেই ভদ্রলোকটির সঙ্গে আমি তার রান্নাঘরে ছাদের উপর উঠলাম। এই ছাদের উপর মহিলা ছাড়া আর কেউই উঠত না। সেই বাড়ির মহিলাদের হাওয়া খাওয়ার জন্য এই ছাদ তৈরি হয়। এই ছাদের চারদিক উঁচু পাঁচিল দিয়ে এমনভাবে ঘেরা যে কোনো জায়গা থেকে কেউই ছাদে থাকা কাউকে দেখতে পেত না। কিন্তু পাঁচিলের জায়গায় জায়গায় যে এক একটি ছোট ছোট গর্ত ছিল, সেই গর্ত দিয়ে বাইরের দিকে অল্প অল্প দেখা যেত। সেই ছাদের উপর বেড়াতে উঠে একটা গর্ত দিয়ে আমরা দেখলাম যে শ্যামাচরণের উপরের ঘরের একটি জানলা অল্প খোলা রয়েছে এবং সেই ঘরের জ্বলন্ত প্রদীপের আলোয় ঘরের ভিতরের অল্প অল্প অবস্থা দেখতে পাওয়া যাচ্ছে। তখন আমরা বেশ মনোযোগের সঙ্গে দেখতে লাগলাম এবং শেষে দেখতে পেলাম যে সেই ঘরের ভিতর তিন চারজন একসঙ্গে হয়ে ছোট একটি যন্ত্রের সাহায্যে সত্যি নকল পয়সা তৈরি করছে। এর আগে যখন দুবার শ্যামাচরণকে ধরবার চেষ্টা করি, সেই সময় আমার উচ্চপদস্থ কর্মচারীকে সঙ্গে করে একবার নিয়ে যাই। শেষে বেশ লজ্জিত হই। সুতরাং এবার আর উচ্চপদস্থ কর্মচারীকে কোনো রকম খবর না দিয়ে ওই বাড়ির ভিতর প্রবেশ করব স্থির করলাম। সেই ছাদ থেকে নেমে প্রথমে থানার দিকে ছুটলাম এবং থানা থেকে চার পাঁচজন কনস্টেবল নিয়ে আবার সেই জায়গায় আসলাম। কনস্টেবল কয়েকজনকে তখন সেই ভদ্রলোকটির বাড়ির ভিতর লুকিয়ে সেই রান্নাঘরের ছাদের উপর আবার উঠে দেখলাম যে তখনও পয়সা তৈরি হচ্ছে। এই অবস্থা দেখে আর একটুও সময় নষ্ট না করে সবাই মিলে আস্তে আস্তে সেই বাড়ির দরজায় গিয়ে উপস্থিত হলাম। সকলে সেই জায়গায় চুপ করে দাঁড়ালো। আমি তখন সময় অনুযায়ী
করার শব্দ করতে লাগলাম। শব্দমাত্র ভিতর থেকে দরজা খুলে গেল। আমরা সকলে দরজা ঠেলে বাড়ির ভিতর প্রবেশ করলাম। দেখলাম সেই বৃদ্ধা মহিলাটি একটি প্রদীপ হাতে আমাদেরকে দরজা খুলে দিয়েছে। সে আমাদেরকে দেখেই একেবারে স্তম্ভিত হয়ে গেল। আমাকে জিজ্ঞাসা করল, তোমরা কারা? এত রাত্রে কার খোঁজে এসেছো? আমি বৃদ্ধার কথা শুনে বললাম, আমরা যার খোঁজেই এসে থাকি না কেন, তুমি যদি আর কোনো কথা বলবে তাহলে এখনই তোমার মাথা ভেঙে দেব। এই বলে তাকে একজন কনস্টেবলের জিম্মায় করে দিলাম। অন্য আর একজনকে দরজার ভার দিয়ে দ্রুত পায়ে ওপরে উঠতে লাগলাম। আমাদেরকে উপরে উঠতে দেখে বৃদ্ধা মুষড়ে পড়ল। ও হাতে থাকা প্রদীপ মাটিতে ফেলে আবার বলল, আমি কথা বলতে চাই না, তবে উপরে একটি লোক মৃত্যুশয্যায় শুয়ে, তোমরা একটু আস্তে আস্তে উপরে উঠো। আমি বৃদ্ধার কথায় কান না দিয়ে উপরে উঠলাম। একে অন্ধকার, তাতে অপরিচিত বাড়ি, কাজেই উপরে উঠতে একটু সময়ও লাগল। উপরে উঠে দেখলাম কেবল তিনটি মাত্র ঘর আছে, আর তার তিনটি ঘরেরই দরজা বন্ধ, কিন্তু দরজার ফাঁক দিয়ে ভিতর থেকে অল্প অল্প আলো দেখা যাচ্ছিল। আমি তিনটে ঘরের দরজাতেই লোক রেখে একটি দরজায় অল্প ধাক্কা দিলাম, নিজের থেকেই খুলে গেল। আমি ঘরের ভিতর প্রবেশ করলাম। তখন দেখলাম সেই ঘরের ভিতর একটি প্রদীপ জ্বলছে, তার কাছে খাটের উপর একটি লোক বই হাতে শুয়ে কি পড়ছে। আমি ঘরের ভিতর প্রবেশ করা মাত্রই সে উঠে বসল ও আমাকে বলল, কে আপনি? এত রাত্রে এখানে কার খোঁজে এসেছেন? এই অবস্থা দেখে আমি তো অবাক। তখন কি বলবো ভেবে স্থির করতে না পেরে আমি বললাম, আমি শ্যামাচরণবাবুর খোঁজে এসেছি। আমার কথা শুনে সে ব্যক্তি বলল, শ্যামাচরণবাবু এ ঘরে থাকেন না, ওই পাশের ঘরে দেখুন। আমি আর কিছু না বলে আস্তে আস্তে সেই ঘর থেকে বাইরে এলাম। পাশের ঘরের দরজাও একটু অল্প ধাক্কা দিতেই খুলে গেল। দেখলাম সেই ঘরের ভিতরেও একটি প্রদীপ জ্বলছে, আর চারজন সেই জায়গায় বসে তাস খেলছে। আমি ঘরের ভিতর প্রবেশ করা মাত্রই শ্যামাচরণ আমাকে চিনতে পারল। ও আস্তে আস্তে বলল, কি এবার আবার নকল পয়সা ধরতে এসেছো নাকি? শ্যামাচরণের কথা শুনে আমি তো অবাক। যাই হোক, বললাম, শ্যামাচরণ এবার আর তোমার কথা শুনবো না, আমি নিজে চোখে এখনই তোমাকে পয়সা তৈরি করতে দেখেছি, আর আমি একাও নই যা আমার ভুল হতে পারে। যা হোক, এখন যদি বেশি অপমানিত না হতে চাও তবে যন্ত্রগুলো সব কোথায় রেখেছ বলো। আমার কথা শুনে শ্যামাচরণ একটু হাসল ও বলল, এখন রহস্য করার সময় না, পাশের ঘরে একটি লোক মৃত্যুশয্যায় শুয়ে, তাকেই দাহ কার্য করার জন্য আমরা এত রাত্রি পর্যন্ত এখানে বসে আছি, আর তাস খেলে কেবল রাত কাটাচ্ছি। আপনি এত জোর কথা বলবেন না, কারণ ওই ঘরের ভিতর যে ডাক্তার বসে আছেন তিনি এখানে আওয়াজ করতে নিষেধ করেছেন, আমাদেরকে পর্যন্ত ওই ঘর থেকে বের করে দিয়েছেন। আমাকে যদি আপনার বিশেষ কোনো প্রয়োজন থাকে বলুন, নয়তো সময় মতো কাল একবার আসবেন, আপনার যদি কোনো দরকার থাকে সাধ্যমতো করে দেব। শ্যামাচরণের অবস্থা দেখে ও তার কথা শুনে আমি তো স্তম্ভিত, আমার মুখ দিয়ে আর বাক্য বের হলো না। তখন মনে মনে ভাবতে লাগলাম, আমার কি মতিভ্রম হয়েছে, না বহুদিন এই বিষয়ে চিন্তা করতে করতে চিন্তিত বিষয়কে সত্যি বলে মনে করে নিয়েছি। যাই হোক, আমাকে ইতস্তত করতে দেখে শ্যামাচরণ আবার আমাকে বলল, আমি আপনাকে যা বললাম মনে হয় আপনার তা বিশ্বাস হচ্ছে না, আপনি গিয়ে নিজের চোখে রোগীর অবস্থা দেখুন, তাহলে সমস্ত বুঝতে পারবেন। এই বলে শ্যামাচরণ আমাকে নিয়ে সেই তৃতীয় ঘরের দরজায় উপস্থিত হল। দরজায় হাত দিতে না দিতেই দরজা খুলে গেল। সেই ঘরের ভিতর প্রবেশ করে যা দেখলাম তাতে আমার মাথা ঘুরে গেল, আমার বুদ্ধিশুদ্ধি লোপ পেল। দেখলাম সেই ঘরের মাঝখানে একটি সামান্য বিছানা পাতা, আর তার উপর একজন অজ্ঞান অবস্থায় পড়ে, তার মাথার কাছে একজন 20 বছর বয়সী মহিলা অর্ধেক ঘোমটা টেনে একটি 3 বছর বয়সী ছেলেকে কোলে নিয়ে বসে রয়েছে। মহিলাটির দুটি চোখ
সেই রোগীর মুখের ওপর যেন কোনো বৈদ্যুতিক ক্রিয়ার দ্বারা মিলিত হয়ে গেছে। আর সেই পলকহীন নীল চোখ দিয়ে জলধারা বেরিয়ে নাক ও বুক বয়ে পরনের কাপড় ভিজে যাচ্ছে। ঘরের এক পাশে একটি চৌকির উপর প্যান্ট শার্ট পরে চেন ঝুলিয়ে একজন বাঁ হাত কপালে দিয়ে ও ডান হাতে একটি থার্মোমিটার ধরে বসে রয়েছেন। সেই মহিলার বাঁ হাতের কাছে কয়েকটি শিশি রয়েছে, তার কোনোটিতে অর্ধেক, কোনোটিতে বা সিকি পরিমাণ লাল সাদা প্রভৃতি রঙের নানা ওষুধ রয়েছে। আমাকে দেখা মাত্রই সেই প্যান্ট শার্ট পরা মানুষটি আস্তে আস্তে আমার কাছে উঠে আসলেন ও আমাকে বললেন, স্যার এখানে কোনো রকম কথা বলবেন না বা কোনো রকম গন্ডগোল করবেন না, যদি আমার কাছে আপনার কোনো দরকার থাকে তবে আমার বাড়িতে গিয়ে আমার সাথে দেখা করবেন, মনে হয় আপনি আমাকে ভালোভাবে চেনেন না, আপনি শ্যামবাজারের ডাক্তারবাবুকে জানেন কি? ডাক্তারবাবুর কথা শুনে আমি বললাম, হ্যাঁ স্যার আমি ক্ষেত্রবাবুর নাম ভালোভাবে জানি, কিন্তু তার সঙ্গে আমার চাক্ষুষ আলাপ নেই। আমার এই কথা শুনে তিনি বললেন, আমি সেই ক্ষেত্র ডাক্তার, এই আমার ঠিকানা। এই বলে তিনি পকেট থেকে একটি কার্ড বের করে দিলেন। সেই সময় সেই মহিলাটি ডাক্তারকে সম্বোধন করে বলল, স্যার এখন একবার দেখুন দেখি কেমন কেমন মনে হচ্ছে। এই কথা শুনে ডাক্তারবাবু আবার সেই রোগীর কাছে গেলেন, হাত পা মাথা ও বুক ভালোভাবে দেখেই বললেন, আর কি দেখব হয়ে গেছে। এই বলে পকেট থেকে রুমাল বের করে চোখে দিয়ে ঘর থেকে বের হলেন। তখন সেই ঘরের যে কীরকম অবস্থা হলো তা যিনি দেখেছেন তিনিই জানেন, এখন তা বর্ণনা করা একেবারে অসম্ভব। সেই মহিলা নিজের কোলে থাকা শিশুটিকে দূরে ছুঁড়ে দিয়ে উচ্চস্বরে কেঁদে উঠল এবং বারবার মাটিতে পড়ে নিজের শরীরকে ব্যথিত করে তুলতে লাগল। তার মাথার খোপা খুলে গেল, শরীরের কাপড় খসে গেল, কপালে চাপড়াতে চাপড়াতে তার কপাল দিয়ে রক্ত পড়তে লাগলো। আর তখন তার সেই বুক ভাঙা উচ্চ চিৎকারে বাড়ির সকলেই এসে সেই ঘরে উপস্থিত হল। শিশুটি উঠে কাঁদতে লাগলো। সেই ভয়ানক অবস্থা দেখে এবং বুক ভাঙা কান্নার আওয়াজ শুনে আমার চোখেও জল এলো। আমি আমার লোক কয়েকজন নিয়ে নিচে নামলাম। নিচে গিয়ে ভাবলাম এখনে বাড়ির কি ভয়ানক অবস্থা, এখন যে এর ভিতর নকল পয়সা তৈরি হচ্ছে তাই বা কীভাবে বলবো, কিন্তু যখন নিজের চোখে দেখেছি তখন কী করেই বা এটাকে মিথ্যে বলে ধরে নি। যা হোক, যখন এই বাড়ির ভিতর কোনো রকমে প্রবেশ করেছি তখন একবার ভালো করে না দেখে যাওয়াটাও কোনো রকম যুক্তিসঙ্গত নয়। যখন এরা মৃতদেহ নিয়ে চলে যাবে সেই সময় একবার ঘরগুলি দেখে নেব, নকল পয়সা পাই আর নাই পাই যন্ত্রটা পেলেও পেতে পারি। এই ভেবে আমি সেই স্থানে অপেক্ষা করতে লাগলাম। ডাক্তার বাড়ি থেকে বেরিয়ে গেলেন। অন্যান্য সকলে সেই মৃত ব্যক্তির কাছে গিয়ে গণ্ডগোল করতে লাগলো, কেউ বা মহিলাটিকে সান্ত্বনা করবার চেষ্টায় কত রকম বোঝাতে লাগলো, আর কেউ বা ছেলেটিকে নিয়ে ব্যস্ত হলো, কেউ বা মৃতদেহটিকে ঘর থেকে বাইরে আনবার প্রস্তাব দিল, আর কেউ বা তাতে বাধা দিয়ে বলল, যখন ঘরের ভিতর বিছানার উপর মৃত্যু হয়েছে তখন বাইরে নিয়ে এসে আর লাভ কি, শুধুমুধু টানাটানি করা হবে মাত্র, যখন খাট আসবে তখন একবারে খাটের উপর উঠিয়ে নিয়ে যাওয়া যাবে, দু একজন গিয়ে একটা খাট কিনে আন, মৃতদেহ এখান থেকে নিয়ে যাওয়াই উচিত, ঘরের ভিতর মৃতদেহ অনেকক্ষণ ফেলে রাখা আমাদের ধর্মবিরুদ্ধ। এই কথা শুনে দুজনে খাট আনবার জন্য বাড়ি থেকে বেরিয়ে গেল ও কিছুক্ষণ পরে একটি দড়ির খাট নিয়ে ফিরে এলো। খাটটি নিয়ে উপরে যে ঘরে মৃতদেহ ছিল সেই ঘরের ভিতর নিয়ে গেল। কিছুক্ষণ পরে সেই খাট সমেত মৃতদেহ নামিয়ে এনে খুব অল্প সময়ের জন্য আমার সামনেই রাখল। দেখলাম মৃতদেহটি একটি মোটা চাদর দিয়ে ঢাকা রয়েছে কিন্তু মাথা খোলা রয়েছে। ওই মৃত ব্যক্তির চোখ ও মুখ দেখে আমিও বুঝলাম যে সে নিশ্চয়ই মারা গেছে। তারপর আমার সামনে সেই চাদরের একদিক দিয়ে তার মুখ ঢেকে দিয়ে কয়েকজন সেই খাট সমেত সেই মৃতদেহ উঠিয়ে নিজের কাঁধের উপর রাখল ও মুখে বলহরি হরি বলে বলে বাড়ি থেকে বেরিয়ে গেল। অবশিষ্ট এক ব্যক্তি সেই মহিলাটিকে ও ছেলেটিকে নিয়ে তাদের পিছু পিছু বেরিয়ে গেল।
মহিলাটি সেই সময় আরও উচ্চস্বরে কেঁদে সকলের মনে প্রচণ্ড শোকের উদ্রেক করে দিল। সেই বাড়ির ভিতর কেবল সেই বৃদ্ধা মহিলাটি ছাড়া তখন আর কেউ রইল না। আমি কিছুক্ষণ সেই স্থানেই অপেক্ষা করলাম। রাত্রি সকাল হয়ে গেল, সূর্যদেব নিজের স্থান অধিকার করলেন। তখন আমি সেই বাড়ির সমস্ত জায়গা তল্লাশ করতে উদ্যত হলাম। নিচের প্রত্যেক ঘরগুলি দেখলাম, উপরের দুটি ঘরও দেখলাম, কিন্তু কিছুই পেলাম না। সব শেষে সেই মৃত ব্যক্তি যে ঘরে ছিল সেই ঘরে গেলাম এবং ঘরের সব জায়গা অনুসন্ধান করলাম, কিন্তু কিছুই পেলাম না। সব শেষে যে মাদুরের উপর সেই মৃতদেহ ছিল সেই মাদুরটি উঠিয়েই আমার মন যেন কেমন হলো। সেই স্থানের অবস্থা দেখে ভাবলাম, ধূর্ত শ্যামাচরণ এবারও আমাদের সঙ্গে চালাকি করে আমাদের চোখে ধুলো দিয়েছে। অনুসন্ধানে সেই জায়গায় আমি বিভিন্ন চিহ্ন দেখলাম, আর দেখলাম সেই জায়গায় একটি কাঠের ফলক রয়েছে। তখন সেই কাঠের খণ্ডটি উঠালাম, দেখলাম তার নিচে একটি গর্ত, 2 ফুট প্রশস্ত, 3 ফুট লম্বা ও 1 ফুট গভীর। ওর ভিতর ছাই রয়েছে, জায়গায় জায়গায় গলা ধাতুর চিহ্নও পড়ে আছে। এই অবস্থা দেখেই আমি তো অবাক। তখন আর কাউকে কিছু না বলেই সেই বাড়ির বাইরে এলাম। একটি গাড়ি নিয়ে আমি প্রথমে কাশীমিত্রের ঘাট ও পরে নিমতলার ঘাটে গেলাম। সেই স্থানে মৃতদেহের কোনো খোঁজ পেলাম না, বরং এটাই জানতে পারলাম যে সেই স্থানে সেই সময়ে সেই রকমের কোনো মৃতদেহ আসেনি। সেই স্থান থেকে ডাক্তার ক্ষেত্রনাথ বাবুর বাড়ি গেলাম, ডাক্তারবাবুর খোঁজ করলাম। একটি লোক বাইরে আসলে আমি তাকে সেই ডাক্তারবাবুর দেওয়া কার্ডটি দেখিয়ে বললাম, আমি ডাক্তারবাবুর সঙ্গে দেখা করতে চাই। লোকটি আমার কথার প্রত্যুত্তরে বললেন, এই কার্ডটি আমারই, আমি ক্ষেত্রনাথ ডাক্তার। এতে আমি আরও আশ্চর্য হলাম। তাকে বললাম, স্যার আমার সঙ্গে তো আপনার কাল রাত্রিতে দেখা হয়নি, যিনি ক্ষেত্রবাবু পরিচয় আমাকে এই কার্ড দিয়েছেন তিনি তো আপনি নন। এই বলে ডাক্তারবাবুকে সব কথা বললাম। তিনিও শুনে অবাক হলেন, তার কার্ড কিভাবে কোনো জুয়াচোরের হাতে পড়ল তাই ভেবে চিন্তা করে দেখতে লাগলেন। আমিও নিতান্ত লজ্জিত মনে সেই জায়গা থেকে চলে এলাম, কিন্তু মনে মনে শ্যামাচরণের কৌশলকে ধন্যবাদ দিলাম, তার উপস্থিত বুদ্ধির প্রশংসাও করতে লাগলাম। শ্যামাচরণ সেই মৃতদেহের সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আর সেই বাড়িতে ফিরে যায়নি। তারপর 2 মাস পর্যন্ত নানাভাবে তাদের অনুসন্ধান করলাম, কিন্তু কোনো জায়গাতেই তার সন্ধান পেলাম না। এই ঘটনার প্রায় 4 মাস পরে আবার শ্যামাচরণের অনুসন্ধান পেলাম। এবার দেখলাম শ্যামাচরণ শহর ছেড়ে শহরতলিতে বাস করছে। শ্যামাচরণ আমাকে ভালোভাবে চিনেছে বলে এবার আর আমি তার বাড়ির কাছে না গিয়ে আমার বিশ্বাসী অন্য আর একজনের কাছে সাহায্য গ্রহণ করলাম। যে বাড়িতে শ্যামাচরণ বাস করছিল সেই বাড়ির সামনেই রাস্তার উপর একটি ঘর ভাড়া নিলাম ও সেই ঘরে একটি মণিহারি দোকান খুলে দিলাম। আমার বিশ্বাসী সেই ব্যক্তি সেই দোকানে বসে সামান্য বেচা কেনা আরম্ভ করলেন। আমাদের প্রধান উদ্দেশ্য দোকানের উন্নতি সাধন নয়, কেবল শ্যামাচরণের সঙ্গে মেলামেশা করা। ক্রমে কার্যত ঘটলও তাই। সেই দোকানের কাছ দিয়ে শ্যামাচরণের যাতায়াতের সময় ক্রমে আমার সেই লোকের সঙ্গে তার আলাপ হলো। সেই দোকানে এসে কখনো কখনো দোকানে বসে শ্যামাচরণের ক্রমে ধূমপান ইত্যাদিও চলতে লাগলো। একদিন শ্যামাচরণ সেই দোকান থেকে 90 আনা দামের একটি জিনিস কিনে তার পরিবর্তে একটি সিকি দিল। আমার লোকটি তখন দেখলেন যে সেটি আসল সিকি নয়, নকল। কিন্তু শ্যামাচরণকে কিছুই না বলে অবশিষ্ট 90 আনা তাকে ফিরিয়ে দিল। 2 দিন পরে আবার শ্যামাচরণ আরেকটি জিনিস নিয়ে তার পরিবর্তে একটি নকল টাকা দিল। তখন আমার উদ্দেশ্য মতো শ্যামাচরণকে একটি আভাস দেওয়া হলো। সেই লোকটি শ্যামাচরণকে বললেন, সেদিন সিকিতে আমার 4 পয়সা লোকসান হয়েছে, সুতরাং আমি এই টাকার পরিবর্তে 40 আনার বেশি দিতে পারবো না, আর এই দামে আপনি আমাকে যত টাকা দেবেন তত নিতে রাজি আছি। এই কথা শুনে শ্যামাচরণ প্রথমে যেন একেবারে আশ্চর্য হলো, কিন্তু শেষে 40 আনা দামেই সেই টাকা দিল। এরপর আমার লোকের সঙ্গে শ্যামাচরণের মনের মিল হতে লাগল। ধীরে ধীরে 6 মাস সময় পর্যন্ত তাকে ভালোভাবে পরীক্ষা করে অবশেষে শ্যামাচরণ তাকে বিশ্বাস করল।
একটি দুটি থেকে আরম্ভ করে ক্রমে 50 টাকা পর্যন্ত দিতে লাগলো। তিনিও ওর পরিবর্তে নিয়মিত দাম দিতে লাগলেন। এইভাবে নকল কয়েন সব যা শ্যামাচরণ তাকে 40 আনায় বিক্রি করতে লাগলেন, তার সমস্তই আমার কাছে জমতে লাগলো। যখন দেখলাম যে আমার সেই লোকের উপর শ্যামাচরণের কোনো রকম অবিশ্বাস নেই, তখন নকল পয়সা চালান অপরাধে তাকে পয়সা সাথে ধরাই ঠিক করলাম। একদিন আমার উচ্চপদস্থ কর্মচারীর সাথে সেই দোকানের ভিতর এক জায়গায় লুকিয়ে থাকলাম। সেই দিন শ্যামাচরণের 50টি পয়সা আনার কথা ছিল। দেখতে দেখতে শ্যামাচরণ বন্দি হলো। আমাদের লোকজন জোগাড় ছিল, সুতরাং তখন মুহূর্তের মধ্যেই সে বাড়ি আমরা ঘিরে ফেললাম যে বাড়িতে শ্যামাচরণ থাকত। বাড়ির ভিতর প্রবেশ করে একটি মহিলা ছাড়া আর কাউকে দেখতে পেলাম না। এই মহিলাটিকে আমি চিনতে পারলাম। আগে স্বামীর মৃত্যু হয়েছিল এবং ইনি সেই ছেলেটিকে নিয়ে স্বামী বিরহে কেঁদে আমার কঠিন মনকেও নরম করেছিলেন। এবার শ্যামাচরণ আগেই ধরা পড়েছে, সুতরাং বাড়ির ভিতর থাকা জিনিসপত্র লুকাবার কোনো রকম বন্দোবস্ত করতে পারেনি, কাজেই তল্লাশিতে সমস্ত জিনিসপত্র বেরিয়ে গেল। ঘর তল্লাশ করতে করতে 5 হাত উপরে দেওয়ালের ভিতর একটি গর্ত দেখতে পেলাম। সেই জায়গা খুঁড়তে প্রায় 500 নকল পয়সা বেরিয়ে পড়ল। বাড়ির উঠানে একটি কুয়ো ছিল, তার ভিতর থেকে একটি কাঠের বাক্স বের হলো। সেই বাক্সের ভিতর লোহা ও পিতলের তৈরি পয়সা নির্মাণ উপযোগী সমস্ত জিনিসপত্র পেয়ে ও দলের সমস্ত লোকের নাম ঠিকানা জেনে আমরা প্রচণ্ড সন্তুষ্ট হলাম। আমাদের এতদিনের পরিশ্রম সার্থক হল। অবশেষে আলিপুরের স্টেশনে শ্যামাচরণের বিচার হয়। সেই স্থান থেকে কঠিন পরিশ্রমের সাথে তার 5 বছর কারাবাসের আদেশ হলো, কিন্তু অন্যান্য সকলে সে যাত্রা ছাড় পেল। শ্যামাচরণ কারারুদ্ধ হলো ঠিক, কিন্তু কিভাবে 3-3 বার শ্যামাচরণ আমাদেরকে ঠকিয়েছিল তা জানবার জন্য আমার কৌতূহলের অন্ত রইল না। আমি একদিন জেলের ভিতর গিয়ে শ্যামাচরণকে আমার মনের ইচ্ছা জানালাম। তাতে সে শুধু এটি বলল যে, প্রথম দিন যখন আপনারা আমার বাড়িতে প্রবেশ করেন সেই সময় আমরা নকল পয়সা তৈরি করছিলাম। যখন আপনারা দরজা ভাঙছিলেন সেই অবকাশের মধ্যে তাড়াতাড়ি সমস্ত জিনিসপত্র সংগ্রহ করে একটি কাপড়ে ভালোভাবে বেঁধে আমাদের উঠোনে যে একটি বাঁশ পোঁতা ছিল সেই বাঁশের সাহায্যে আমার বাড়ির পাশের বাড়ির ভিতর সেটা রেখে দিই। অন্য লোকের বাড়ি আপনারা তল্লাশি করেননি, কাজেই কিছুই পাননি। দ্বিতীয় দিন যখন আপনারা প্রবেশ করেন তখন জিনিসপত্র লুকোবার সময় পাইনি, কিন্তু আমাদের ভেতরে থাকা একটি লোক আগে থেকেই কনস্টেবলের পোশাকে সেজেছিল। আপনারা যখন কনস্টেবল সাথে প্রবেশ করেন তখন সেও আপনাদের সাথে মিলিত হয়। সে যে আপনাদের আনা কনস্টেবল নয়, রাত্রে তা আপনারা ধরতে পারেননি। যখন একজন কনস্টেবলকে আপনারা বাইরের দরজায় পাহারার জন্য পাঠিয়ে দেন সেই সময় আমাদের সেই সাজানো কনস্টেবল পাহারা দেবার ভান করে সমস্ত জিনিসপত্র নিয়ে বাড়ির বাইরে যায় এবং যন্ত্রগুলি সমস্তই ক্রমে লুকিয়ে ফেলে, কিন্তু আপনারা এর বিন্দু বিসর্গও বুঝতে পারেননি। এইভাবে তৃতীয় দিন যেভাবে আপনাকে ফাঁকি দিয়েছিলাম তা তো আপনি নিজের চোখেই দেখেছেন। খাটে করে যখন মৃতদেহ নিয়ে গিয়েছিলাম সেই সময় তার উপর করেই সমস্ত জিনিসপত্র বের করে নিয়ে যাই, সেটি মৃতদেহ ছিল না, দলে থাকা এক ব্যক্তি মৃতদেহের মতন পড়েছিল। আর তার স্ত্রী বলে যে আপনাকে পরিচয় দিয়েছিল সে, ডাক্তার প্রভৃতি অন্যান্য সমস্ত লোক যাদেরকে আপনারা দেখেছিলেন তারা সকলেই আমাদের দলে। শ্যামাচরণের এসব কথা শুনে ভাবলাম, আমি এতদিনে কাজ করে যে জ্ঞান উপার্জন করতে পারিনি এক শ্যামাচরণের কাছে তার বেশি জ্ঞান উপার্জন করলাম এবং তার বুদ্ধির প্রশংসা করতে করতে জেল থেকে বেরিয়ে এলাম। সেই সময় থেকেই শ্যামাচরণের দল ছিন্ন ভিন্ন হয়ে পড়ল। তার অধিকাংশই কলকাতা ছেড়ে নিজে নিজের দেশে চলে গেল। নকল পয়সা প্রচলন ক্রমে কমে এল। এতক্ষণ আপনারা শুনলেন প্রিয়নাথ মুখোপাধ্যায়ের কৃত্রিম মুদ্রা। গল্প পাঠে ও দারোগার ভূমিকায় দেবাশিষ চক্রবর্তী, শ্যামাচরণের ভূমিকায় মনোজ চক্রবর্তী, ডাক্তার ও অন্যান্য পুরুষ কণ্ঠে অরিত্র চৌধুরী, মহিলা কণ্ঠে শর্মিষ্ঠা চক্রবর্তী, দোকানদারের ভূমিকায় দেবাশিষ চক্রবর্তী।
সম্পাদনা অরিত্র চৌধুরী। প্রয়াসের এই উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের এই ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের মন্তব্য আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।